রেজাল্ট অর ইম্পর্টেন্স ইন ইন্ডিয়ান হিস্ট্রি। আমি আজকে তোমাদের জন্য রেখেছি আরব কনকোয়েস্ট, সিন্ধ অ্যান্ড ইটস রেজাল্টস অর ইম্পর্টেন্স ইন ইন্ডিয়ান হিস্ট্রি। আরবদের সিন্ধু বিজয়ের কারণ এবং তার তাৎপর্য ভারতীয় ইতিহাসে, এর উপর আমি আজকে বিষয়টা রেখেছি। কেন আরবরা সিন্ধু বিজয় করেছিল এবং তার প্রেক্ষাপট কী ছিল, ফলাফল বা কী হয়েছিল, বা ভারতের ইতিহাসে তার গুরুত্ব কতখানি ছিল, এটা আমাদের জানার বিষয়। এটার উপরই তোমাদের প্রজেক্ট দিয়েছি, তাই আজকে আমি এটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, এই আরবদের সিন্ধু বিজয়ের আগে আমাদের একটু জানা দরকার যে আরবরা 712-তে সিন্ধু বিজয় বা সিন্ধু অভিযান করে বিজয় করেছে। তাহলে তার আগে উত্তর ভারতে প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল কনৌজ, স্পেশালি হর্ষবর্ধন, এবং হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতীয় রাজনীতিতে একটা রাজনৈতিক শূন্যতা লক্ষ্য করা গিয়েছিল। এই রাজনৈতিক শূন্যতার হয়তো সুযোগ নিয়েছিল আরবরা, কারণ আরবদের সাথে আমাদের কিন্তু প্রাচীন কাল থেকেই বাণিজ্যিক একটা সম্পর্ক বা যোগাযোগ ছিল, এবং এই বাণিজ্যিক যোগাযোগ বা বণিকদের বা পর্যটকদের বা যারা এখানে ভারতবর্ষে এসেছে বিভিন্ন কারণে, তারা কিন্তু ভারতবর্ষ সম্বন্ধে তথ্য এবং জ্ঞান আহরণ করেছে, এবং এই তথ্য জ্ঞান আহরণ করে তারা জানতে পেরেছে ভারত হচ্ছে সব থেকে বেশি সমৃদ্ধশালী দেশ, এবং এই ভারতে প্রচুর ঐশ্বর্য এবং সম্পদ লুকিয়ে আছে, সেই সম্পদ লুট করাই হয়তো তাদের, এরকম একটা চিন্তা ভাবনা ছিল যা থেকে আরবরা সিন্ধু বিজয়ের পরিকল্পনা করেছিল। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন ইন্ডিয়া আফটার দ্য ডেথ অফ হর্ষবর্ধন অ্যান্ড প্রোপাগেশন অফ ইসলাম। আমি দেখিয়েছি রাজনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তা, বিশেষ করে হর্ষবর্ধনের মৃত্যুর পর, এবং ইসলামের যে প্রোপাগান্ডা বা ইসলামের যে একটা বিস্তার ঘটানোর একটা চিন্তা ভাবনা, সেটা যেন এই আরবদের সিন্ধু বিজয়ের একটা দিক হয়ে দাঁড়িয়েছিল বা কারণ হয়ে দাঁড়িয়েছিল। দেখো, আরবরা আরব বণিক বা এবং আরব পর্যটকরা ভারতে এসেছে বিভিন্ন সময়, তারা বাণিজ্যের কারণেও যেমন এসেছে, তেমনি তারা পর্যটনেও এসেছে ভারতে। তাই স্বাভাবিক কারণে ভারতবর্ষ সম্বন্ধে আরবদের জ্ঞান কিন্তু আগে থেকেই ছিল, এবং ভারত যে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী এবং ঐশ্বর্যশালী দেশ, ভারতের যে প্রচুর সম্পদ আছে সেটা তারা কিন্তু জানতে পেরেছিল। স্বাভাবিক কারণে আরবরা ভারতের প্রতি আকৃষ্ট হয়েছিল, এবং এই আরবদের সিন্ধু বিজয়ের কারণ হিসেবে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে এরকম যে হাউ দ্য ইসলাম ইনভেড ইন্ডিয়া, কিভাবে ইসলাম ভারতে প্রবেশ করলো, আমি সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমি একটু আগেই বলছিলাম, সেগুলোই এখানে উল্লেখ করেছি। দেখো, ইসলাম ট্রেডার্স, ট্রাভেলার্স, পিলগ্রিমেজ, সেন্ট, সোলজার্স অ্যান্ড লিডার্স অব দ্য স্টেট, বলছে যারা মুসলিম বণিক, পর্যটক এবং যারা ধর্মগুরু বা সন্ন্যাসী বা সাধু এবং সৈন্য এবং বিভিন্ন রাষ্ট্রনেতারা, তারা ভারতবর্ষ সম্বন্ধে জানত, এবং তারা দে কেম ইন্ডিয়া নট অনলি রোডওয়েজ বাট অলসো কেম থ্রু সি, তারা কেবলমাত্র স্থলপথ দিয়ে ভারতে আসেনি, তারা সমুদ্রপথ বা জলপথ দিয়েও কিন্তু ভারতে প্রবেশ করেছিল। দে কেম থ্রু নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার অ্যান্ড অলসো সাউথ অ্যান্ড ওয়েস্ট ওয়েজ, তারা উত্তর পশ্চিম যে পথ ফ্রন্টিয়ার এবং তারা যে সাউথ ওয়েস্ট যে পথ, দক্ষিণ এবং পশ্চিম, উত্তর এবং পূর্ব যে সীমান্ত, তা দিয়ে কিন্তু তারা ভারতে প্রবেশ করেছিল। তাহলে দেখো, আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে ইসলাম বণিক, পর্যটক, ধর্মগুরু, সন্ন্যাসী বা সাধক, সৈন্য এবং রাষ্ট্রনেতারা কিন্তু ভারতে এসেছিল। তারা কোথা দিয়ে কিভাবে এসেছিল, না তারা যেমন স্থলপথ দিয়েও এসেছিল, তেমনি জলপথ দিয়েও এসেছিল। কোন কোন পথকে তারা অ্যাভেল করেছিল বা কোন কোন পথকে তারা অনুসরণ করেছিল, না তারা উত্তর পশ্চিম যে সীমান্ত এবং সাউথ পশ্চিম যে সীমান্ত, এই দুটো সীমান্ত দিয়ে প্রধানত তারা এসেছিল স্থল এবং জলপথে। তাহলে দেখো যে এটা ঠিকই যে বাণিজ্যিক কারণে হোক বা পর্যটনের কারণে হোক বা ধর্ম প্রচারের জন্য হোক, এই সাধু সন্ন্যাসী থেকে শুরু করে বা রাষ্ট্রীয় নেতারা কিন্তু ভারতে আগে থেকেই তাদের যাতায়াত ছিল, অর্থাৎ ভারত সম্বন্ধে আরবদের জ্ঞান কিন্তু অনেক প্রাচীন। তাই স্বাভাবিক কারণে আরবরা ভারতের প্রতি
আকৃষ্ট ছিল এবং ভারতবর্ষ সম্বন্ধে তাদের আগ্রহ অনেক বেশি ছিল এবং সেই মতো তারা চেষ্টা করেছিল যে ভারতবর্ষকে যদি আমরা অধিকার করতে পারি তাহলে কিন্তু আমরা ভারতবর্ষ বা সিন্ধু জয় করতে পারবো। তাহলে দেখো আমি এখানে তোমাদের আবার দিয়েছি যে ঐতিহাসিকরা দেখিয়েছে ইসলাম শক্তি বণিক পর্যটক ধর্মপ্রচারক সাধক সৈন্য ও নানা রাষ্ট্রনেতার হাত ধরে কিন্তু ইসলাম ভারতে এসেছিল। তারা স্থল ও জল উভয় পথেই এসেছিল। তারা ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দক্ষিণ ও পশ্চিম ভারতেও হানা দিয়েছিল। সারা ভারতে কিন্তু এর প্রতিক্রিয়া পড়েনি। তার মানে দেখো যে ইসলাম ভারতে এসেছে হয় বাণিজ্যিক পথ ধরে বা ধর্মীয় পথ ধরে বা পর্যটনের হিসেবে বা পর্যটক হিসেবে, কিন্তু তারা এই যে সীমান্তগুলো আছে সেই সীমান্তগুলো দিয়েই কিন্তু তারা ভারতে প্রবেশ করেছে। এবং সিন্ধু যে একটা গুরুত্বপূর্ণ ভারতের অংশ এবং যোগাযোগ কেন্দ্র সেটা কিন্তু তারা উপলব্ধি করেছিল, ঠিক সেই কারণে প্রথম থেকেই তারা কিন্তু সিন্ধুর দিকে নজর দিয়েছিল। আমি এখানে সিন্ধুর পজিশন বা অবস্থান দেখানোর চেষ্টা করেছি। সিন্ধ অ্যান্ড ইটস বাউন্ডারি ওয়াজ ইন কাশ্মীর অ্যান্ড কনৌজ ইন নর্থ, মানে উত্তরে কাশ্মীর এবং কনৌজ ছিল তার একটা সীমানা, এবং অ্যান্ড দ্য সি ওয়াজ ইস্ট অ্যান্ড সাউথ, এবং পূর্ব এবং দক্ষিণে ছিল সমুদ্র। তাহলে স্বাভাবিক কারণে সিন্ধুর অবস্থানটা কিন্তু ভৌগোলিক দিক থেকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, কারণ স্থল এবং জলপথ উভয়ের মধ্যস্থলে কিন্তু অবস্থিত ছিল, যার সীমানা ছিল কাশ্মীর এবং কনৌজ উত্তরে, এবং পূর্বে এবং দক্ষিণে ছিল হচ্ছে সমুদ্র। ক্যাপিটাল ওয়াজ অ্যালোর, অ্যালোর ছিল রাজধানী এবং বর্তমান যার নাম হচ্ছে রাহোরি, অ্যান্ড ওয়াজ ডিভাইডেড ইন্টু ফোর প্রভিন্স, চারটে প্রদেশে বিভক্ত ছিল। তাহলে স্বাভাবিক কারণে সিন্ধুর ভৌগোলিক অবস্থানটা অনেক বেশি আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আরবরা উপলব্ধি করেছিল, এবং স্থলপথ এবং জলপথ উভয় পথ ধরেই কিন্তু তারা ভারতে আগমন ঘটেছিল। এবং তারা দেখেই ছিল যেহেতু সিন্ধুর পজিশন বা অবস্থান অনেক বেশি তাৎপর্যপূর্ণ, তাহলে স্বাভাবিক কারণে সিন্ধু অভিযান করা অনেক বেশি সুবিধাজনক বা লাভজনক হতে পারে, সেই মতো তারা কিন্তু আসার চেষ্টা করেছে, এবং সেই মতো তারা কিন্তু ভারতে বা সিন্ধু আগমন ঘটেছে বা সিন্ধুতে তাদের অনুপ্রবেশ ঘটেছে। আমি সিন্ধুর অবস্থানটা এখানে দেখানোর চেষ্টা করেছি। সিন্ধুর সীমানা উত্তরে কাশ্মীর ও কনৌজ, পূর্বে এবং দক্ষিণে সমুদ্র বিস্তৃত ছিল। উত্তর পশ্চিম সীমান্তে বালুচিস্তানের এক বৃহৎ অংশ ও মাকরন উপকূল এই রাজ্যের অন্তর্গত ছিল। চারটি প্রদেশে বিভক্ত ছিল। প্রতিটি প্রদেশের দায়িত্বে একজন অর্ধ স্বাধীন শাসকের উপর ন্যস্ত ছিল। অর্থাৎ এটা ক্লিয়ার যে সিন্ধুর অবস্থানটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, যেটা নিয়ে কিন্তু আরবরা অনেক বেশি আকৃষ্ট হয়েছিল এবং তারা সিন্ধু আক্রমণের পরিকল্পনা করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আরবরা কেন সিন্ধু বিজয় করলো, সেটা আমাদের জানার দরকার, বা সিন্ধু অভিযান করলো। এই আরবদের সিন্ধু অভিযান নিয়ে কিন্তু ঐতিহাসিক মহলে বিতর্ক আছে। কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া ভলিউম 3-তে দেখানোর চেষ্টা করেছে যে এই আরবরা স্পেশালি অভিযান করেছিল এই কারণে, কারণ সিংহলরাজ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন তাকে বেশ কিছু উপডৌকন দিয়ে ইরাকের শাসনকর্তা হজ্জাজ বেশ কিছু জাহাজ পাঠিয়েছিল, এবং সেই জাহাজ মাঝপথে বিশেষ করে দেবলের কাছে লুট হয়েছিল। সিন্ধু প্রদেশের দেবল বন্দরে লুট হয়েছিল জলদস্যুদের দ্বারা, এবং যেটার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, TW আর্নল্ড তার বিখ্যাত গ্রন্থ প্রিচিং অফ ইসলামে দেখানোর চেষ্টা করেছে, দিস ওয়ান্ডারফুল এক্সপেনশন অফ দ্য হাইথা টু ইনসিগনিফিকেন্ট ডিজার্ট এরিয়া ওয়াজ ডিউ নট টু সো মাচ টু দেয়ার ওন টু দেয়ার নিউ বর্ন রিলিজিয়াস স্পিরিট as to their desire to possess the land and goods of their neighbors who were richer and more fortunate than themselves. এখানে বাংলাটাও আমি লিখে দিয়েছি, সেটা হচ্ছে এরকম মরুভূমির আরবদের এই গুরুত্বপূর্ণ সম্প্রসারণের পশ্চাতে কোনো ধর্মীয় উদ্দেশ্য ছিল না, এর পেছনে ছিল ধনী ও ভাগ্যবান প্রতিবেশী রাষ্ট্রগুলির ধন সম্পদ অধিকার করার বিশেষ উদ্দেশ্য। অ্যাকচুয়ালি একটু আগেই আমি বলছিলাম যে ভারতের সম্পদ এবং ধনসম্পদ লুট করাই তাদের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য ছিল, যেটা কিন্তু সিন্ধুদের মানে আরবদের সিন্ধু বিজয়ের বা সিন্ধু অভিযানের একটা অন্যতম কারণ। তাহলে দেখো স্বাভাবিক কারণে আর্নল্ড যা বলতে চেয়েছেন যে আরবদের যে ধর্মীয় উদ্দেশ্য ছিল এরকম ব্যাপারটা নয়, কিন্তু এর পিছনে স্পেশালি ধনী এবং ভাগ্যবান প্রতিবেশী রাষ্ট্রগুলির ধন সম্পদ লুট করাই উদ্দেশ্য ছিল, যে কারণে তারা কিন্তু সিন্ধু অভিযান করেছিল। তাহলে দেখো আমরা এটা জানতে পারছি যে সিন্ধু অভিযানের একটা প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ভারতের ধনসম্পদ লুট করা, এবং সেই মতো তারা প্ল্যান করে কিন্তু ভারত আক্রমণ বা সিন্ধু অভিযান করেছে। আমি স্যার ওয়েলসলি হেগের কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়াতে দেখানোর চেষ্টা করেছি, এখানে উল্লেখ করেছি, দ্য কিং হ্যাড নিউলি এমব্রাসড ইসলাম, হি ওয়াজ সেন্ডিং শিপ লোডস অফ রিচ ট্রিবিউটস টু হাজি হিজাজ
the agent of Khalifa, but these vessels were plundered by the pirates of Jebel, which made Hijaz revengeful. আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে সিঙ্গলরাজ ইসলাম ধর্ম গ্রহণ করার পর আনন্দে জাহাজে করে বিরাট উপঢৌকন ইরাকের শাসনকর্তা হাজ্জাজের নিকট প্রেরণ করেছিলেন, কিন্তু সমস্ত জাহাজ জলদস্যুরা লুট করে। ইরাকের শাসনকর্তা হাজ্জাজ সিন্ধুর রাজা দাহিরের নিকট ক্ষতিপূরণ দাবি করেন, দাহির অস্বীকার করলে দণ্ডবাদ। এটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর অর মোস্ট ইম্পর্টেন্ট কজ টু ইনভেশন সিন, অ্যাকচুয়ালি আরবদের সিন্ধু বিজয়ের একটা প্রথম এবং প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে। শুধু ওয়েলসি হেগ দেখিয়েছেন ব্যাপারটা তা নয়, চাচানামাতেও কিন্তু একথা উল্লেখ আছে। অর্থাৎ এটা পরিষ্কার যে সিংহলরাজের কাছে যে উপঢৌকন প্রেরণ করেছিল জাহাজে করে ইরাকের সম্রাট হাজ্জাজ, সেটা লুণ্ঠিত হয়েছিল বা লুট হয়েছিল দেবালের কাছে, এবং তার প্রতিশোধ বা রিভেঞ্জ হিসেবে সিন্ধু অভিযান করেছিল আরবরা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পরবর্তীকালে দেখানোর চেষ্টা করেছে, তারাচাঁদ উল্লেখ করার চেষ্টা করেছেন, আমি এখানে দিয়েছি, দ্য মার্চ of the Arabs in Sindh was started by Hajjaj bin Yusufan in 712, decided to punish the people of Sindh due to looted of his ships by pirates. The march of the Arabs in Sindh was started by Hajjaj bin Yusufan in 712, decided to punish the people of Sindh due to looted of his ships by pirates. Muhammad bin Qasim attacked Deval and Dahir faced the Kashmir's invasion and died in battlefield. চাচানামাতে এটা উল্লেখ করা আছে, হজ্জাজ 712 তে সিন্ধু আক্রমণ করেন সিন্ধুর মানুষদের শাস্তিদানের জন্য, কারণ দেবল বন্দরে হজ্জাজের জাহাজ লুট করেছিল দস্যুরা। দাহিরের নিকট ক্ষতিপূরণ চাইলে দাহির অস্বীকার করে ও যুদ্ধবাদে কাশিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ে যায় ও দাহির পরাজিত হয়। অ্যাকচুয়ালি এটা সত্য ঘটনা, কারণ চাচানামাতেও ঠিক এই কথা উল্লেখ আছে, এবং ওয়েলসি হেগো এই কথা উল্লেখ করেছেন বা টডো এই কথা উল্লেখ করেছেন। তাহলে স্বাভাবিক কারণে দেখা যাচ্ছে যে আরবদের সিন্ধু বিজয়ের একটা অন্যতম প্রধান কারণ ছিল সেটা হচ্ছে এই জলদস্যুদের দ্বারা হজ্জাজ প্রেরিত জাহাজ লুটপাট, এবং যেটা দেবালেই হয়েছিল, এবং সেখানে দেবালের রাজা দাহিরকে দাবি করা হয়েছিল এবং সে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে স্বাভাবিক কারণে বিন কাসিমের নেতৃত্বে আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু আক্রমণ করে। আমি নেক্সট দেখানোর চেষ্টা করেছি, এল শ্রীবাস্তব তার দ্য সুলতানেত অফ দিল্লি গ্রন্থে দেখানোর চেষ্টা করেছে, দ্য প্রিন্সিপাল ড্রাইভিং ফোর্স ওয়াজ দ্য রিলিজিয়াস জেল হুইচ মেড দেম ফিল অ্যান্ড অ্যাক্ট অ্যাজ ইফ গড ওয়াজ ইউজিং দেম অ্যাজ এজেন্টস ফর দ্য প্রোপাগেশন অফ ইসলাম অ্যান্ড দ্য আপরুটিং অফ ইনফিল্ড ফেথ। অর্থাৎ এখানে আরবদের সিন্ধু বিজয়ের ভারতীয় ধনসম্পদের আকাঙ্ক্ষা, রাজনৈতিক ও ভৌগোলিক আকাঙ্ক্ষা ও লক্ষ্য ছিল, তবে ধর্মীয় প্রেরণা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এল শ্রীবাস্তব এটা দেখানোর চেষ্টা করেছেন যে ভারতীয় ধনসম্পদ লুণ্ঠনে যেমন তাদের আকাঙ্ক্ষা ছিল, ঠিক তেমনি তাদের রাজনৈতিক ও ভৌগোলিক আকাঙ্ক্ষাও ছিল, এবং ধর্মীয় প্রেরণা অর্থাৎ রিলিজিয়াস কজটা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, অর্থাৎ ধর্মীয় প্রেরণা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আরবরা সিন্ধু বিজয়ের কারণ হিসেবে যদিও তারা ধনসম্পদ লুটকে প্রধান হিসেবে দেখানোর চেষ্টা করেছে এবং সিন্ধুর ভৌগোলিক এবং রাজনৈতিক অবস্থানকে গুরুত্ব দিচ্ছে, ঠিক তেমনি কিন্তু তারা ধর্মীয় কারণেও কিন্তু তারা সিন্ধু আক্রমণ করার পরিকল্পনা করেছে এবং সেই মতো তারা কিন্তু সিন্ধু আক্রমণ করেছে। তাই স্বাভাবিক কারণে একথা ঠিকই, চাচানামা থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক যা দেখানোর চেষ্টা করেছেন তাতে এটা ক্লিয়ার যে আরবরা কিন্তু সিন্ধু বিজয়ের কারণ হিসেবে ধর্মীয় কারণকে যতটা না গুরুত্ব দিয়েছে তার থেকে বেশি গুরুত্ব দিয়েছে ভারতের ধনসম্পদ লুটকে। অর্থাৎ ভারতীয় ধনসম্পদ লুটের সাথে সাথে ধর্মীয় বিস্তার বা ধর্মের বিস্তার ঘটানো সেটাও কিন্তু একটা কারণ হিসেবে দাঁড়িয়েছিল। এখন দেখো এখানে দিয়েছে ফেলিয়ার অফ সিন্ধ, কেন সিন্ধের পরাজয় ঘটেছিল সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখানোর যেটা চেষ্টা করেছি, রাইভালরিস অফ হিন্দুজ, হিন্দুদের বিরোধিতা, রুথলেসনেস অফ কাস্ট সিস্টেম, যে জাতি বা বর্ণের একটা কঠোরতা, বিট্রায়াল অফ দ্য ব্রাহ্মিন্স পুরোহিত, ব্রাহ্মণ পুরোহিতদের বিরোধিতা, মিনিস্টার্স বুদ্ধিস্ট অ্যান্ড ফিউডাল লর্ডস, যারা মন্ত্রী ছিল, যারা বৌদ্ধ এবং সামন্ত প্রভু ছিল, তারা কিন্তু এই দাহিরের বিরোধিতা করেছিল। তাই স্বাভাবিক কারণে দাহিরের প্রতিদ্বন্দ্বী বা বিরোধী শক্তি হিসেবে হিন্দু
রা যেমন ছিল তেমনি ব্রাহ্মণরাও ছিল, বুদ্ধিস্টরাও ছিল, তেমনি সামন্ত প্রভুরাও ছিল, কিন্তু এই জাতি বর্ণের একটা কঠোরতা যেন সেক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল, যেটা কিন্তু সিন্ধুর পরাজয়ের একটা কারণ হিসেবে দেখানো হয়েছে। কিং অ্যান্ড হিজ মিনিস্টার্স আর ডিসলাইক বাই দ্য পিপল, বলছে রাজা এবং তার মন্ত্রীদের সাধারণ মানুষ পছন্দ করত না, এই কারণে সিন্ধুর নাকি পরাজয় ঘটেছিল। এবং সব থেকে বড় কথা যে সিন্ধুর পরাজয়টা যেন এই হিন্দুদের মধ্যে যে প্রতিনিয়ত সংঘর্ষ, তাদের মধ্যে যে আধিপত্য বজায় রাখার একটা লড়াই, তাদের মধ্যে যে পারস্পরিক অবিশ্বাস, তাদের মধ্যে যে একতার অভাব, সমাজে যে জাতপাতের লড়াই, ব্রাহ্মণ পুরোহিত মন্ত্রী বৌদ্ধ সামন্তদের বিশ্বাসঘাতকতা, এটা কিন্তু সিন্ধুদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। শুধু এইটুকু নয়, সিন্ধু প্রদেশের রাজা ও তার পরিষদবর্গ জনগণের বিরাগ ভাজন ছিল এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল অর্থনৈতিক দুর্বলতা, কারণ অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু সিন্ধু খুব একটা বেশি অগ্রসর ছিল না, কারণ তাদের প্রোগ্রেসিভ বা ইকোনমিক ডেভেলপমেন্ট সে ধরনের হয়নি, এবং সামরিক যে অদক্ষতা বা সামরিক যে আতিশয্য সেটার যথেষ্ট অভাব ছিল, কারণ মোহাম্মদ বিন কাসিম যে ধরনের অস্ত্রশস্ত্র বা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, কিন্তু দাহির সে ধরনের যুদ্ধাস্ত্র বা অস্ত্রশস্ত্র বিদ্যায় কিন্তু পারদর্শী ছিল না বা তত বেশি দক্ষ ছিল না। তার সঙ্গে যুক্ত হয়েছিল দাহিরের অজ্ঞতা, উদ্যমহীনতা, নেতৃত্বের ত্রুটি ও ভুল পদক্ষেপ হচ্ছে পরাজয়ের কারণ। অর্থাৎ দাহির সত্যি অজ্ঞ ছিলেন এবং যুদ্ধবিদ্যা সম্বন্ধে খুব বেশি পারদর্শী ছিলেন না, নিজে একটু অলস প্রকৃতির ছিলেন, উদ্যমহীনতা, এবং তিনি নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছিলেন এবং বেশ কিছু ভুল পদক্ষেপ নিয়েছিলেন, যেটা তার পরাজয়ের কিন্তু একটা কারণ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবার আমি দেখানোর চেষ্টা করেছি যে আরবদের সিন্ধু বিজয়ের ফল কি হয়েছিল। দেখো আমি এখানে ঐতিহাসিকদের মতামত দিয়ে দেখানোর চেষ্টা করেছি, স্ট্যানলি লেনকো দেখানোর চেষ্টা করেছেন তার মেডিয়েভাল ইন্ডিয়া আন্ডার মোহাম্মেডান রুল গ্রন্থে দেখানোর চেষ্টা করেছেন, দ্য আরব কনকোয়েস্ট অফ সেন ওয়াজ এ ট্রায়াম্ফ উইদাউট রেজাল্ট, বলছে আরবদের সিন্ধু বিজয় ছিল ইসলামের ইতিহাসে এক অন্ধকার কাহিনী, মানে কোনো ফল দেয়নি, সুফলও দেয়নি, কুফলও দেয়নি, অর্থাৎ কোন রকম ভারতীয় সভ্যতা সংস্কৃতি বা রাজনীতি বা ধর্ম বা চিন্তা চেতনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেনি। এটা স্ট্যানলি লেনকোর কিন্তু দেখানোর চেষ্টা করেছেন। কারণটা কি? তিনি কারণ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন যে সিন্ধু অধিকারের 150 বছরের মধ্যে সিন্ধুর বাইরের বিস্তার ঘটাতে পারেনি এবং তাদের তুর্কিদের কাছে হারতে হয়। সত্যি কথাই, আরবরা 150 বছর ধরে সিন্ধুতে ছিল কিন্তু তারা পার্শ্ববর্তী কোনো এলাকায় সে ধরনের প্রভাব বিস্তার করতে পারেনি। শুধু তাই নয়, শেষ পর্যন্ত তাদের তুর্কির কাছে পরাজয় স্বীকার করতে হয়েছিল। অর্থাৎ আরবদের সিন্ধু বিজয় খুব একটা গুরুত্বপূর্ণ যে প্রভাব বিস্তার করতে পারেনি সেটা স্ট্যানলি লেনকোর দেখানোর চেষ্টা করেছেন। এবং এটা সব থেকে বড় কথা যে আরবদের সিন্ধু বিজয় ভারতীয় রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বা সাংস্কৃতিক ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করেনি, এটা বন্ধাকাহিনী হিসেবে দেখানোর চেষ্টা করেছেন স্ট্যানলি লেনকোর। ওয়েলসলি হেগ দেখানোর চেষ্টা করেছেন ইট ওয়াজ এ মেয়ার এপিসোড ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, বলছে এটা একটা সত্যি মানে বিরল ঘটনা ভারতীয় ইতিহাসে। ইট এফেক্টেড অনলি এ স্মল পোর্শন অফ ইন্ডিয়া, এটা শুধুমাত্র ভারতের একটা ক্ষুদ্র অংশকে প্রভাবিত করেছিল। পলিটিক্যালি ইট ওয়াজ ফ্রুটলেস, রাজনৈতিকভাবে এটা ছিল পুরোপুরি বন্ধা বা ফলহীন, অ্যান্ড অলসো ফেল টু এক্সপ্যান্ড বিয়ন্ড দ্য সিন, এবং এটা ব্যর্থ হয়েছিল সিন্ধুর বাইরে প্রভাব বিস্তার করতে। ওয়েলসলি হেগ এটা দেখানোর চেষ্টা করেছে এবং আরো দেখানোর চেষ্টা করেছেন যে ইকোনমিক্যালি ওয়াজ নট ফ্রুটফুল ইন দ্য লং রান, দীর্ঘ যাত্রার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে এটা সুফল দেখা দেয়নি। দ্য ফিউডালিজম ইন সিন্ধ ওয়াজ মোর ইন্টেন্সিফাইড বাই দ্য ইকতা সিস্টেম, বলছে সামন্ত প্রথা ইকতা প্রথার মাধ্যমে যেন আরো বেশি স্থায়ী রূপ ধারণ করেছিল, অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু খুব বেশি দূর যেতে পারেনি, কারণ সামন্ততন্ত্র কিন্তু তখনও পর্যন্ত বিরাজ করছিল এবং সেটা ইকতা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্য করা গিয়েছিল। কালচারালি ইফেক্টস আর মোর ইম্পর্টেন্ট, বলছে সাংস্কৃতিকভাবে প্রভাবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা দেখানোর চেষ্টা করেছেন। হ্যাভেল হ্যাজ এক্সপ্লেইন্ড দ্যাট দ্য আরব লার্নড মাচ অ্যান্ড ওয়্যার এনরিচড বাই দ্য অ্যাডভান্স ম্যাচিওর সিভিলাইজেশন অফ ইন্ডিয়া, বলছে ভারতের অগ্রবর্তী সভ্যতার দ্বারা বা ভারতীয় সভ্যতার দ্বারা আরবরা অনেক বেশি শিক্ষিত হয়েছিল এবং অনেক বেশি অর্ধিষ্ণু হয়েছিল, আরবরা অনেক বেশি ভারতীয় শিক্ষা দ্বারা প্রভাবিত হয়েছিল। কামিং ইন কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড সায়েন্স, বলছে ভারতীয় দর্শন এবং বিজ্ঞানের সঙ্গে অনেক বেশি কাছাকাছি বা ঘনিষ্ঠ হয়েছিল। দ্য আরব স্কলার্স বরোড এ লট ফ্রম ইট, বলছে আরব যারা পণ্ডিত তারা এখান থেকে অনেক বেশি আরবি নিয়ে গিয়েছিল। দ্য আরব কনকোয়েস্ট অফ সিন্ধ ওপেন্ড আপ এ নিউ চ্যাপ্টার অফ কালচারাল কন্ট্যাক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আরবিয়া, বলছে ভারত এবং আরবের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বা একটা নতুন অধ্যায় সূচিত করেছিল
আরবদের সিন্ধু বিজয়ের মাধ্যমে অর্থাৎ দেখাতে চাইছে যে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে খুব একটা বেশি প্রভাব বিস্তার করতে না পারলেও এটা ঠিকই যে সাংস্কৃতিক দিক দিয়ে অনেক বেশি প্রভাবিত হয়েছিল, বিশেষ করে আরবীয় ভাষা, শিক্ষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান এগুলো প্রভাবিত হয়েছিল ভারতীয় জ্ঞান বিজ্ঞান দর্শনের দ্বারা। এবং এটা ঠিক একটা নূতন অধ্যায় সূচিত হয়েছিল সাংস্কৃতিক মেলবন্ধনের ক্ষেত্রে ভারত এবং আরবের মধ্যে। তাহলে স্বাভাবিক কারণে এটা বোঝানোর চেষ্টা করেছে যে অর্থনৈতিক দিক দিয়ে বা রাজনৈতিক দিক দিয়ে খুব বেশি প্রভাব বিস্তার করতে না পারলেও সাংস্কৃতিক দিক দিয়ে অনেকটাই প্রভাব বিস্তার করেছিল, যেটা কিন্তু আমরা এর মাধ্যমে দেখতে পাচ্ছি। অলবিরুনি এর প্রভাব দেখানোর চেষ্টা করেছে। অলবিরুনি কাম টু ইন্ডিয়া অ্যান্ড কম্পোজড হিজ ফেমাস বুক টক এ হিন্দ ইন দ্য হাইট অফ হিজ ইম্পার্সিয়াল অ্যানালাইসিস অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। বলছে অলবিরুনি প্রভাব, এর প্রভাব হচ্ছে সব থেকে বড় দিক। অলবিরুনি ভারতে এসেছিলেন এবং তাওকে কি হিন্দ রচনা করেছিলেন, যেটা তার নিরপেক্ষ রচনা ভারতীয় সভ্যতা সম্বন্ধে। অর্থাৎ এটা ঠিকই যে ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে ইতিহাসে আরবদের সিন্ধু বিজয়ের ঘটনা কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ, বিশেষ করে সাংস্কৃতিক দিক দিয়ে। অর্থাৎ হয়তো রাজনৈতিক বা অর্থনৈতিক দিক দিয়ে খুব বেশি তাৎপর্যপূর্ণ না হলেও সাংস্কৃতিক দিক দিয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছিল, যেটা ভারতীয় সভ্যতা সংস্কৃতি এবং আরবীয় সভ্যতা সংস্কৃতি একে অপরের কাছাকাছি এসেছিল এবং ভারতীয় দর্শন, চিন্তা, চেতনা এবং বিজ্ঞান যেটা প্রভাবিত করেছিল, বিশেষ করে ভারতীয়দের ম্যাথামেটিক্যাল যে নলেজ সেটা কিন্তু আরবরা গ্রহণ করেছিল এবং আরব থেকে পাশ্চাত্যে ছড়িয়ে পড়েছিল, সেটা গণিতের জ্ঞান, সেটা কিন্তু ভারতের থেকে সংগৃহীত, যেটা এই আরবদের সিন্ধু বিজয়ের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য। এবং আমি দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে এরকম যে আরবরা সিন্ধু বিজয় শুধুমাত্র ধর্মীয় কারণে ঘটেনি, তবে এটা ঠিক যে ইসলামের যাত্রা শুরু হয়েছিল আরবদের সিন্ধু বিজয়ের মধ্যে দিয়ে, যেটা কিন্তু ভারতে উত্তর পশ্চিম দিকে কিন্তু তুর্কিদের আক্রমণ এবং সূচিত করতে সফল হয়েছিল, আক্রমণ সম্ভবপর হয়েছিল এবং ভারতে কিন্তু ইসলামের সূচনা ও ইসলামের জয়যাত্রা সিন্ধু বিজয়ের মধ্যে দিয়ে হয়েছিল এবং যেটা পরবর্তীকালে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সমগ্র ভারতবর্ষে। অর্থাৎ এটা ঠিক আরবদের 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় এবং সিন্ধু বিজয়ের পরিণতি ভারতীয় সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে যেমন প্রভাব বিস্তার করেছিল, তেমনি ভারতে ইসলামের বিস্তারের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কারণ এটা সত্যি যে ইসলামের বিস্তার ঘটানো তাদের অন্যতম লক্ষ্য ছিল, যেটা তারা সিন্ধু বিজয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। কারণ ভারতীয় সভ্যতা সংস্কৃতি বা ভারতীয় জনগণ কিন্তু এই ইসলামকে গ্রহণ করার চেষ্টা করেছে এবং অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অর্থাৎ ইসলামের বিস্তার বা ইসলামের প্রভাবটা কিন্তু এই সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে প্রতিফলিত হয়েছিল। এবং শুধু তাই নয়, সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে ভারতে যেমন ইসলামের যাত্রাপথ শুরু হয়েছিল তেমনি ইসলামের শাসনও সূচিত হয়েছিল, যেটা পরবর্তীকালে সুলতানি যুগের যাত্রাপথকে সুগম করেছিল। ওকে, তোমাদের কিছু কোশ্চেন থাকলে জানো, জানতে চাও এগুলোকে সব ইয়ে করে দে। দেখো তোমরা কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন বলো, কারণ এখনই বন্ধ হয়ে যায়।